আগুনের লেলিহান শিখায় পুড়ছে ঘরবাড়ি, জনপদ। বুলেটের আঘাতে চারদিক যেন মৃত্যুপুরি, তার মধ্য থেকে অস্ত্র হাতে প্রতিরোধ। একাত্তরের এমন নানা ঘটনা ফুটিয়ে তোলা হয়েছে মঞ্চনাটকে। ১৯৭১ সালের ২৭ নভেম্বর নরসিংদীর পলাশ উপজেলার এই নৌকাঘাটায় পাকিস্তানি বাহিনীর হাতে নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার হন 67 জন নারী পুরুষ। বদ্ধভূমিটিকে নতুন প্রজন্মের কাছে পরিচিত করাতেই জেলা শিল্পকলা একাডেমি মঞ্চস্থ করে নাটক জলে ডাঙার ১৭। আমি রাত্রির আগের জীবনে ফিরে গিয়েছিলাম নাটক দেখাকালীন সময়ে। আমি চাইতেছি আমাদের একটা বদ্ধভূমি বদ্ধ ইয়া তৈরি হোক। বাস্তব দেখলাম, বাস্তব দেখে ভিতরে একটা অনুভূতি তৈরি হয়েছে আমাদের। গোলাম শফিকের রচনা ও কামরুজ্জামান তাপুর নির্দেশনায় প্রায় 4 মাস অনুশীলন করেন শিল্পীরা। তাদের অভিনয়শৈলী মুগ্ধ করে দর্শকদের। এই কাজটি করতে গিয়ে আমি যে ঘটনাগুলো জানলাম, আমি আগে জানতাম না হয়তো এই ঘটনাগুলো। এরকম বাংলাদেশের তো বদ্ধভূমি হাজারে হাজার আছে, তো এই যে মানুষের কষ্টগুলো, সেই মানুষের সেই সময়ের যে ত্যাগগুলো, এটা আমাকে নতুনভাবে ভাবাচ্ছে। মঞ্চনাটকটি দেখে আবেগ আপ্লুত হয়ে গণহত্যার এই স্থানটিকে সংরক্ষণের দাবি জানিয়েছেন উপস্থিত মুক্তিযোদ্ধারা। নতুন প্রজন্ম এই শিক্ষাটাই পেল, যে শিক্ষাটা ৭১ মুক্তিযুদ্ধে এই দেশের উপর পাক হানাদার বাহিনী কি কি নির্যাতন করেছে। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার পাশাপাশি দেশপ্রেমেও উদ্বুদ্ধ করবে এ নাটক, বলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব লিয়াকত আলী লাকী। বলা হয় 4,000 থেকে 5,000 বদ্ধভূমি রয়েছে, ছোট বড় সব কিছু মিলিয়ে, যারা চলে গেছে, যারা হারিয়ে গেছে, কীভাবে নির্মমভাবে তাদের হত্যা করা হয়েছে সেটি প্রত্যক্ষ করা শিল্পের মাধ্যমে, নাটকের মাধ্যমে, এবং সেটি আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল। বদ্ধভূমিটি স্থায়ীভাবে সংরক্ষণ ও তালিকাভুক্ত করতে দ্রুততম সময়ের মধ্যে সব ধরনের পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা। জনপ্রতিনিধি হিসেবে এই বদ্ধভূমিকে হাইলাইট করার জন্য, চিহ্নিত করার জন্য আমরা আমাদের অবস্থান থেকে কাজ করে যাব। এটি বদ্ধভূমি হিসাবে চিহ্নিত করা এবং এখানে একটি স্মৃতিসৌধ করার জন্য যা যা করা প্রয়োজন আমি আগামীকাল থেকে এটা মেনে ব্যবস্থা গ্রহণ করব। মুজিব শতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে দেশের 64 জেলায় মঞ্চস্থ হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক। বদরুল আমিন চৌধুরী, মাছরাঙা সংবাদ, নরসিংদী।